চন্দননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে অভিনব উদ্যোগ নেওয়া হলো। বহু প্রত্যন্ত এলাকা রয়েছে, অঞ্চল রয়েছে, যেখানে এই যে মোবাইল ভ্যান সেগুলো প্রবেশ করতে পারে না। অর্থাৎ অপরাধীদের ধরার ক্ষেত্রে বা ল অ্যান্ড অর্ডার ক্রিয়েট হলে সেখানে কিন্তু এই ভ্যান, মোবাইল ভ্যান সেগুলো প্রবেশ করতে পারে না, যার কারণে চন্দননগর পুলিশ কমিশনারের কমিশনার তিনি অর্ণব ঘোষ তিনি ভেবেছেন যে যদি মোবাইল যে ইয়ে গাড়িগুলো বাইকগুলো আছে মোবাইল গাড়ি সেগুলো যদি চালানো যায় তাহলে কিন্তু প্রত্যন্ত এলাকায় এই বাইকগুলো পৌঁছে গিয়ে অপরাধীদের ধরতে পারবে বা অপরাধ দমন করতে পারবে। সেই কারণেই আজকে এই মুহূর্তে একেবারে ডানকুনি থানার তৎপরতায় আমরা দেখতে পাচ্ছি এখানে এই মোবাইল যে বাইক সেইগুলোর সূচনা হলে আপনারা দেখলাম একটা অভিনব উদ্যোগ নিয়েছেন, মোবাইল ভ্যানের যে আরটি সেরকম একটা চালু করলেন, বিষয়টা যদি বলেন আর কি করলেন আজকে আপনারা। আমাদের সিভি স্যারের অর্ডারে আজকে চন্দননগর পুলিশ কমিশনারেটে মানে সাতটা পুলিশ স্টেশনে সাতটা থানা, কিছু থানা কালকে, কিছু থানা পরশুদিন দুদিন আগে স্টার্ট করেছে। আমাদের আজকে ডানকুনি থানাতে যেখানে যেখানে ফোর হুইলার কার যাবে না ও এরিয়াগুলো কভার করার জন্য পেট্রোলিং জন্য যা দরকার লাগে সেই জন্য আমরা তিনটে মোটর সাইকেল বাইক আজকে স্টার্ট করেছি। হ্যাঁ, তিনটে জোন আছে, একটা গোবরা দিকে ঘুরবে, একটা মৃগালা দিকে, একটা ভাদুয়া দিকে। এক্ষেত্রে যে ক্রাইম আমরা দেখেছিলাম অনেক সময় মোবাইল ছিনতাই হচ্ছিল, সেক্ষেত্রে এই মোবাইল মানে এই বাইকগুলোতে তাদেরকে অপরাধীদের ধরতে সুবিধা হবে? আপনাদের এটা সুবিধা হবে, বেশি তাড়াতাড়ি এখানে পৌঁছে যেতে পারে। যদি ফোর হুইলার থাকলে তো ফোর হুইলারে তো একটু যেতে সময় লাগে, কিন্তু টু হুইলার থাকলে আমি শর্টকাটে রাস্তায় যেতে পারি, ধরতে পারি। সেই জন্য একটু ক্রাইম কাটানোর জন্য, বেশি ফোকাস রাখার জন্য, কভার করার জন্য এরিয়াকে আমরা মোটর সাইকেল পেট্রোলিং বের করি। সাধারণ মানুষ কীভাবে যোগাযোগ করবে, মানে কীভাবে ইনফর্ম করবে আপনাদের? থানার নম্বরে পাবলিকদের কাছে আছে, ওরা থানাকে দেবে, থানা থেকে থ্রু মোটর সাইকেল যারা পেট্রোলিং আছে ওদেরকে ইনফর্ম করবে। এটা খুবই সুবিধাজনক, মানে এখন কিছু কিছু প্রত্যন্ত জায়গা আছে যেখানে গাড়ি অ্যাক্সেস করতে পারে না, সেই জায়গার জন্য এটা তো খুবই সুবিধে হলো। ইনস্ট্যান্ট সেখানে পুলিশের প্রেজেন্সটা এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যেখানে পুলিশকে খুব আর্জেন্টলি রিকোয়ারমেন্ট হয়, সেটার ক্ষেত্রে এটা খুবই লাভদায়ক। এটা মাননীয় সিপি সাহেব আমাদের এটা ওনার এ থেকে প্ল্যান থেকে এটা করেছেন। আমরা সর্বতভাবে চেষ্টা করবো যে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য চন্দননগর পুলিশ কমিশনারের এই অভিনব উদ্যোগ যাতে মানুষের কাজে লাগে তারই জন্যই প্রচেষ্টা। এসিপি রয়েছেন তিনি এবং তার পাশাপাশি ডানকুনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস সিনহা, তাদের উপস্থিতিতেই এই মোবাইল যে বাইক সেগুলোর শুভ সূচনা হয়ে গেল। এবং যেটা জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা যে এই মোবাইলের বাইকের মাধ্যমে ডানকুনিকে তিনটে জোনে ভাগ করা হয়েছে, তিনটে জোনে ২৪ ঘন্টা এই মোবাইল বাইক তারা রেখি দিয়ে বা তারা বিভিন্ন সময় পরিদর্শন করবে। এর আগেও আমরা দেখেছি বারবার কিন্তু ডানকুনিতে মোবাইল ছিনতাইয়ের একটা অভিযোগ উঠেছে এবং সেক্ষেত্রে মোবাইল ছিনতাইকারীদের ধরতে কিন্তু সুবিধা হবে, কারণ যারা মোবাইল ছিনতাইকারী রয়েছে তারা বেশিরভাগই বাইক ইউজ করে এবং বাইক ব্যবহার করে তারা প্রত্যন্ত গলিতে বা প্রত্যন্ত অঞ্চলে প্রবেশ করে যায়, সেখানে পুলিশ ভ্যান প্রবেশ করতে পারে না। সেই কারণে কিন্তু এই যে মোবাইল বাইক যেগুলো আজকে সূচনা হলো সেগুলো ওই প্রত্যন্ত অঞ্চলের অপরাধ দমনেও অনেকটাই কাজে লাগবে বলে মনে করছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুনি থানার পুলিশ আধিকারিকরা। এইচবি ডিএনএন বাংলা, হুগলি।